বেহাল রাস্তার সংস্কারের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের মানুষেরা। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের অধীন জন্ডি পীর থেকে চাঁদগাঁও পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার উপরে। এই রাস্তার অবস্থাই বেহাল। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও রাস্তা সংস্কার করা হয়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। রাস্তার দাবিতে কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মানুষেরা। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। প্রায় 3.5 ঘন্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আপনার নাম? আমার নাম জহন হাসান। কি কারণে আজকে এই পথ অবরোধ? আজকে আমাদের পথ অবরোধ হচ্ছে আমাদের মোস্তফা নগর থেকে চাঁদগাঁও অবধি। আমাদের রাস্তা প্রচুর খারাপ আছে। আমাদের রাস্তায় যে কোনো গাড়ি নিয়ে যেতে বললে কোনো গাড়ি যায় না। গাড়ি এই রাস্তায় তো 10 টাকা ভাড়া, 10 টাকা থেকে আমরা 100 টাকা দিলে যেতে চাই না। তো আমাদের এই রাস্তার লোক যাওয়া আসা করতেছে 15 থেকে 16 হাজার অবধি, আরও বেশি হতে পারে। অতটা আমরা গুনতি করে নাই, কিন্তু আমাদের রাস্তাটা কেনা হচ্ছে না। আমরা এই জন্য আমরা এই রাস্তাটা পথ অবরোধ করছি। কোথা থেকে কতটা রাস্তা খারাপ? আমাদের জুনিপুর থেকে চাঁদগাঁও অবধি কত কিলোমিটার রাস্তা? 4-5 কিলোমিটার হতে পারে। এটা কতদিনকার সমস্যা? এটা সমস্যা অনেক বছর থেকে, আমরা ছোট ছিলাম তখন থেকে। এখনো রাস্তা খারাপ আছে, এখনো দেখতে পারেন। গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা আমরা জানিয়েছি, তবু আমাদের রাস্তাটা হচ্ছে না কেন, আমরা এটা এই জন্য পথ অবরোধ। এতদিন জানানো সত্ত্বেও হয়নি, তা বাধ্য আজকে পথ অবরোধ করলে? বাধ্য, আমরা পথ অবরোধ করেছি। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমাদের এখান থেকে আমাদের রাস্তাটাকে পাকা করতে হবে, আমাদের এটা ভিজে রাস্তা করে দিতে হবে, আমরা এটা দাবি। আপনার নাম? আমার নাম জহন হাসদা, বাড়ি মোস্তফা নগর। আপনার নাম? বাবলি মাদি। কি কারণে পথ অবরোধ করেছে? আমাদের পথ অবরোধ দীর্ঘদিন ধরে, আমাদের রাস্তা নেই, রাস্তার বেহাল অবস্থা, মানুষ যেতে পারে না। এমনিতে মানুষ তো যেতে পারে না, যারা রুগী তারাও ঠিক মতো যেতে পারে না। কারণ প্রশাসনিকরা গাড়ি আসলে ওনারাও গাড়ি ব্যাগ দিয়ে গাড়ি ঢুকায় নিয়ে চলে যান, কেন রাস্তাতে যাওয়া যাবে না, বেহাল রাস্তা অবস্থা। কতদিনের এই সমস্যা? এই সমস্যা 20-30 বছর ধরে সমস্যা। সবসময় বলে আমাদেরকে রাস্তা হবে, রাস্তা হবে। যত নেতা মন্ত্রী আছে, যত ভোট আছে, সবাই আমাদেরকে কথা দিয়ে যায় যে রাস্তা হবে। সব ওই রাস্তা হয়ে যাচ্ছে, এতদিন ধরে আমাদের রাস্তা হচ্ছে, কোনো স্কিমে কোনো ধারা নাই, কিছু নাই। যেহেতু আমাদের ওটা আদিবাসী এলাকা, সব আদিবাসী এসসি এসটি মহিলা মানে জনজাতির বেশি বাস, সেই জন্য আমাদের প্রতি তাদের কোনো দয়া নাই, মায়া নাই। এটা আমাদের অবহেলিত, যেহেতু আমরা এসসি এসটি, আমাদের কোনো দরকার নেই। দেখেও না, ওনারা দেখে চোখ মেলে চোখ বন্ধ করে ওনারা চলে যান। এই দাবিতেই আমাদের মেন দাবি হচ্ছে আমাদের রাস্তা। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই আদিবাসী এলাকায় সব জায়গায় পৌরসভা এলাকায় সব জায়গায় যাদের ঘর বাড়ি আছে তাদেরও ঘর হয়, কিন্তু আমাদের এই মোস্তফা নগর আদিবাসী এলাকায় বেশিরভাগ আদিবাসী এখানে বাস করে মোস্তফা নগর ডিপির মধ্যে, কিন্তু একজনের আদিবাসী না, পাকা বাড়ি নেই, পাকা বাড়ি নেই। স্কুল তো ছেলে মেয়েদের তো নাই, সেটা তো কোন টাকা পয়সা সে ঠিকমতো তো নাই, পাই না আমরা কোনো কিছু। কিন্তু মেন দাবি আমাদের রাস্তা, মেন দাবি আমাদের রাস্তা, কিন্তু আমরা পিচের রাস্তা, ঢালাই রাস্তা আমরা নিব না। এই রাস্তাটা কোথা থেকে কতটা খারাপ? এই রাস্তাটা এই জন্ডিপি থেকে যাবে চাঁদগাঁও, চাঁদগাঁও থেকে রাস্তাটা হয়ে আসছে, এই রাস্তাটা আবার মাঝজারা দিয়ে ঘুরাই দিল, এখানে বাদ দিয়ে দিল। কেন এখানে আদিবাসীদের ওদের রাস্তা দরকার নাই? আদিবাসীরা তো বিদ্যুৎও লাগে না, ওদের রাস্তাও লাগে না, দরকার নেই তাহলে তাদের? অথচ আদিবাসীদের ভোট নিতে মজা লাগে ভালো। এই যে রাস্তাটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েতের বলেছেন যে আমাদের পথসাথী যদি থাকে আমরা স্কিমটা ধরবো। তো এখনো ওনাদের পথসাথী গোটা জেলা গোটা জায়গায় সব জায়গায় দেখি যে সব রাস্তা হয়ে গেছে, কিন্তু এই 20-30 বছর ধরে আমাদের রাস্তার নাই।
এখন কি চাইছেন? এখন আমরা পিচের রাস্তা চাচ্ছি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমাদেরকে দিতে হবে, 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। এটা জুন্ডিপি থেকে চলে গেল চান্দগা, আবার আরেকটা আরেকটা রাস্তা হলো আবার এই এই মিশন মোড়ে এই জায়গাটা থেকে নটোয়াডাঙ্গি, এটারও বেহাল অবস্থা হয়ে কি রাস্তা, ওটা দিয়ে যাওয়া যাবে ওইদিকে ওই রাস্তাটা। আর এটা আপনাদের এখন রাস্তার দাবি, আমাদের দাবি আমাদের রাস্তা, দ্বিতীয় দাবি আমাদের যত আদিবাসী আছে প্রত্যেককে পাকা বাড়ি দিতে হবে। নাম না মানে ওসি এসটি নাম বাবলি মাটি।